আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ক্লিনিং ভিডিও দেখার জন্য। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেকের কাছে অনেক বেশি ভালো লাগবে, যে আপুরা অনেক দিন ধরে অনেক বছর ধরে ছাকনি ব্যবহার করেন, ফেলতে মায়া লাগে কিন্তু দেখতে খারাপ লাগলো, এটা ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে। আমারও একই অবস্থা, আমার বাসায় নতুন ছাকনি আমি কিনেও এনেছিলাম কিন্তু ব্যবহার করি না, এগুলো দিয়ে কেন জানি ব্যবহার করতে ভালো লাগে। তা আমি প্রায় ভাবি যেগুলো ফেলে দিব ময়লার ঝুড়িতে, কিন্তু তারপরও ফেলতে অনেক মায়া লাগে। অনেক জিনিস দেখবেন পুরাতন হয়ে যায় কিন্তু ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে মেয়েদের কাছে, আমাদের কাছে আর কি পুরনো জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে ব্যবহার করতে। তাই এগুলোকে কিভাবে ম্যাজিকের মতো একদম ক্লিন করতে পারবেন পরে বসে ইজিলি পাবে, সেটাই আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার মতো যে আপুরা এরকম জিনিস ব্যবহার করে থাকেন কিভাবে ক্লিন করবেন, আমি ভাবছি দেখি আমি এই ছাকনিগুলো কতটুকু ক্লিন করতে পারি আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আর এখানে আমি একটা ছড়ানো হাঁড়িতে কিছু পানি দিয়ে দিচ্ছি, পানিটা অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যখন ফুটানোর আগে যে পানির অবস্থাটা থাকে ওই পানিটা বেশি গরম করে চুলাটা অফ করে। এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার, হাফ চা চামচের মতো হুইল পাউডার আর এক চা চামচ বড়ে দিয়েছি বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, চুলাটা অফ করে এই কাজটা করবেন। আর যাদের ঘরে ছোটো ছোটো কিউট কিউট সোনামণিটা আছে, সোনামণিরা থাকলে অবশ্যই এইসব কাজ করার সময় একটু দূরে রাখবেন। আর চুলাটা অফ করে, আবারও বলছি চুলাটা অফ করেই যখন ভিনেগার খাবার সোডা মিশাবেন, অবশ্যই চুলাটা অফ করে তারপরে আবার এগুলো মিশিয়ে চুলাটা অন করে দিবেন। এই যে দেখেন আমি চুলাটা অন করে পানিটা যখন ভালোভাবে ফুটে উঠছে তখন আমি এই চুলাটাকে অফ করে এক ঘন্টার মতো রেখে দিব। আমি এক ঘন্টার মতোই রেখে দিয়েছিলাম। এক ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন পানিটা কীরকম হয়ে গেছে, আর মোটামুটি অনেক ক্লিন দেখা যাচ্ছে, তাই না? আমার এই ছাকনিগুলো একটা মাজুনি দিয়ে, তারের যে বিন মাজুনি আছে সেটা দিয়ে আমি এগুলোকে একটু ডলে নিচ্ছি। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন কতটা ইজিভাবে আমি এগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর দেখেন কতগুলো ময়লা জমে আছে। আমি আসলে রমজানে ব্যস্ত ছিলাম, এলবি করতাম যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, আর রমজানে তো আমাদের আলাদাভাবে একটু ব্যস্ততা থাকা হয়। এগুলো আমি অনেকবার বলছি ফেলে দিব এই জন্য অলসানি করে মানে ক্লিন করি নাই আর কি, কিন্তু মায়া লাগতেছে। তাই ভাবলাম দেখি আজকে ক্লিন কতটুকু করতে পারি, যদি ভালোভাবে ক্লিন করতে পারি তাহলে ব্যবহার করব, নয়তো ফেলে দিব আর কি। আর দেখবেন এত সুন্দর হয়েছে, ম্যাজিকের মতো চকচকা হয়েছে। যে আপুরা আমার মতো জিনিসগুলো ফেলে না দিয়ে ব্যবহার করতে চান তারা এভাবে ক্লিন করতে পারেন বাসায় আমার আজকের এই ভিডিওটা দেখে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিলে আমি প্রতিদিন যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দিব সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আপনাদের আল্লাহ পাক, যে যেখানে আছেন ভালো থাকবেন পরিবার সহ। আর সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ না করে। অনেকে একটু একটু ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, বন্ধু করে চলে যায়, আসলে ওগুলো থাকে না, ওগুলো কেটে যায়। তাই যারাই আমাদেরকে ভালোবাসবেন আমাদের ভিডিওগুলোকে দেখবেন, আপনাদের আসলে যে সুন্দর সুন্দর কমেন্ট প্রতিটা ভিডিও তৈরি করা উৎসাহ যোগায়, আপনাদের সাপোর্ট আসলে আমাদের অনেক বেশি দরকার। যে দেখেন কিভাবে আমি একটা টুথ ব্রাশের সাহায্যে ক্লিন করে নিচ্ছি খুব ইজিলি ভাবে। আর এই ব্রাশটা একদম নিউ ব্রাশ, আমি এটা দিয়ে ফিল্টারের যে ছাকনি আছে পিউরিট ফিল্টারের ওটা ক্লিন করি। তারপরে গতকালকে আমি ফ্যানের, সরি ফ্যানের না,
শু স্পট ক্লিন করেছি। আমি একই ব্রাশ দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিস ক্লিন করে, আবার ব্রাশটাকে ক্লিন করে আমার হাতের কাছেই রেখে দেয়, যখন আমার প্রয়োজন হয় আমি ব্যবহার করতে পারি। আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটা চকচকে হয়েছে আমার আজকের এই ছাকনিগুলো, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই পানিটার মধ্যে আমি একটা কিচেন তোয়ালে রেখে দিয়েছি, এক ঘন্টা রেখে দিয়ে ওটাকে আমি ক্লিন করে নেব। এখন আমি পানি দিয়ে এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটা যে কতটা সুন্দর হয়েছে। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন মনে হয় না জিনিসটা আমি আরো কিছুদিন ব্যবহার করতে পারবো, তারপরে ফেলে দিলে কোনো সমস্যা নাই। আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায়।